স্কুইডটা সত্যি খেতে দারুণ হয়েছে। জানি না আদপে যেটা খেতে হয় সেটা আমাদেরকে দিয়েছে না যেটা খেতে হয় না সেটা আমাদের দিয়েছে, বাট দারুণ খেতে। রাস্তায় বেরোলেই আমাদের সাথে কিছু হয়, দুটো চাকা একদম পাংচার হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার প্রিসেস ব্লগ। সো আজকের ব্লগটা খুবই এক্সাইটেড আমার কাছে ব্লগটা, কারণ প্রথম আমি বন্ধুদের সাথেই পাউটিংয়ে যাচ্ছি। ওয়াও পাও পাও পাও, কোনো কিছু লাগবে না, আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেবো, আমার এত মজা হচ্ছে। সো এটা হচ্ছে জিজুর বাড়িতে দিতে যাবো, ও এটা নিয়ে যাচ্ছি না, এটা জিজুর বাড়িতে দিতে যাবো। ওই যে আমার লাগেজ নিয়ে কোথায় গেলো মা, দেখা যাচ্ছে না কেন মাকে, যাই হোক মা এগিয়ে গেছে, মা সামনে আমার লাগেজ নিয়ে এগিয়ে গেছে। সো আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, বা থাম্বনেল দেখে বুঝতে পারলে বুঝতে থাকো। চলো এখন আমি হচ্ছে বেরোই, গিয়ে আমি টোটোতে উঠি। টোটোতে উঠে ফার্স্ট যে বান্ধবীর সাথে দেখা হবে তার সাথে মিট করবো, যখন তোমাদেরকে দেখাবো। চলো এখন আমি যাই, আমি খুব 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 এক্সাইটেড, বেবো কই হয়েছে বেবো, টাটা মামা টাটা। চলো, একজন বান্ধবী যে বাসে ছিল সেই বাসে আমি নন্দকুমার থেকে ধরলাম, আর সেই বাস গেল মাঝপথে দুটো চাকা পাংচার হয়ে। তারপরে আমরা ভাবলাম আড়াই ঘন্টা টোটোই করে যাব, কিন্তু না, অন্য বাস ধরে টায়ার্ড হয়ে দুজনে অনেক গল্প গুজব করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই গন্তব্যস্থলে সকাল থেকে অনেক বন্ধুরা আগে পৌঁছে গেছে। তারপর আমরা আমাদের মেয়েদের রুমটা দেখে নিলাম, রুমটা যথেষ্ট সুন্দর ছিল, অনেক মানে অনেক কম টাকায় এসি রুম, একদম পারফেক্ট রুমটা ছিল, সমস্ত কিছু একদম পারফেক্ট, বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু, এভরিথিং পারফেক্ট, মানে এত কম টাকাতে এত সুন্দর রুম পাওয়া যায় বলে জানা নেই। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে প্রথমেই চলে গেলাম মাইন্ড ফ্রেশ করার জন্য, মাথার যন্ত্রণা ছাড়ানোর জন্য চা খেতে। ওরা তো সকাল থেকেই ছিল, বাট আমরা এতটা টাইম বাসে এলাম, চাটা দরকার ছিল আমাদের জন্য। রবীন্দ্রনাথের মাথার উপরে নারকেল গাছ, যদি নারকেল পড়ে যায় হচ্ছে রবীন্দ্রনাথ আবার নিউটনের মতো শুক্রাগ্রহ সাগর হয়ে যায়। না তার থেকেও বড় কথা, তুই দেখ নারকেল গাছে নারকেল হয়ে আছে কিন্তু পড়ে যেতেই পারে। বাবা রবীন্দ্রনাথ কিউট আসছে, কিউট কাকে কিউট লাগ, তন্ময়কে এদেরকেও নিয়ে নি একটুখানি। আমার সঙ্গপঙ্গ দল প্রায় এক বছর ধরে কোথাও ঘুরতে যাব প্ল্যানিং করে করে অ্যাটলিস্ট আমরা আউটিংয়ে বেরিয়েছি। তো প্রথমেই আমরা এই সুন্দর সুন্দর একদম সুন্দরভাবে ডেকোরেট করা জায়গাগুলো দেখে নিলাম। এখানে হচ্ছে চেস খেলার মতো গুটি করে দিয়েছে, ভাবছিলাম বসে বসে আমরা খেলবো কিন্তু সবাই মিলে তো আর এরভাবে খেলা যায় না। তারপরে যে তন্ময় যাচ্ছিল ছবি তুলতে, আর তাকে হাসানো চলছে, সে কিছুতেই দাঁত বের করবে না, তাকে হাসি হাসিয়ে দাঁত বের করালো। তারপরে আমরাও গেলাম ফটো সেশন করতে, আর চলে এলাম আই লাভ দীঘা। বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে আমরা দীঘা এসেছি, আর দীঘার এই সুন্দর জিনিসটা দেখাবো না। তো আই লাভ দীঘা দেখার পরে আমরা একটু ঢং করে নিলাম, সবাই সবার জুতোর ছবি দেখিয়ে দিলাম, তারপর আমরা চলে গেলাম পাবড়ি চাট খেতে। আর দীঘা এসেছি মানে বিচে এসেছি, সি ফুড খাবো না হয় কখনো। তো প্রথমেই আমরা এবারে সবাইকে হেজি দেখাচ্ছিল, বাট তারপরেও আমরা চলে গেলাম সি ফুড খেতে। এখানে অনেক রকম মাছ ছিল, তো ওরা অনেক রকম মাছের এইগুলো এগুলো 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 বলেছিল, বাট আমি আর মধু প্রথম থেকেই ভেবেছি আমরা স্কুইড খাবো, স্কুইড ছাড়া অন্য কিছু খাবো না। তো প্রথমে ওরা এটা কী মাছ নিল, কাতলা না ভোলা ঠিক আমি জানি না, কিছু একটা মাছ নিয়েছে। আমি মাছ চিনতে সেভাবে প্রস্তুতি মানে জানি না, আমি সেভাবে মাছ চিনতেও জানি না, বাট পমফ্রেট নিয়েছিলাম এটা জানি, এটা পমফ্রেট, দুটো পমফ্রেট নিয়েছিলাম, আর একটা ওটা মেবি কাতলা মাছ ছিল বা ভোলা মাছ ছিল। তো ওই দুটো মাছ নেওয়া হয়েছিল, দেন আমরা দুজন মিলে অর্ডার দিলাম স্কুইডটা, আমাদের খুব খাওয়ার ইচ্ছে ছিল, তো ওরা তো কিছুতেই খাবে না, বাট আমরা নিলাম স্কুইডটা, দারুণ খেতে ছিল। মানে জানি না যে স্কুইডটা আমরা খেয়েছি সেই জায়গাটা আদৌ স্কুইডের খেতে হয় না, যেটা ফেলে দিতে হয় সেটাই আমরা খেলাম নাকি বলতে পারবো না, বাট
খেতে দারুণ টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। তারপরে এসব খাওয়া দাওয়া করে আমরা এবার গেলাম বিচের ধারে। এই যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, তার উপরে আমি ব্ল্যাক ড্রেস, একদম কালো ভূতের মতো আমার লাগছে। যাই হোক, এই যে পায়ে জলটা লাগলো, আহা আলাদাই একটা তৃপ্তি। এতদিনের পর একটু আউটিংয়ে বেরিয়েছি, আবার বিচে, আলাদাই ফিলিংস। তারপরে ওখানে চলছিল বিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতির মোদের গর্ব অনুষ্ঠান, আর ওই অনুষ্ঠানে আমরা যেদিন যাই ওদিন উপস্থিত ছিলেন সুরজিৎ। তো সেই হিসেবে সুরজিতের সেই সব গান শুনতে আমরা চলে গেলাম, গান ফান শুনে একটু নেচে মজা করে। এই যে এখানে তৈরি হচ্ছে পুরীর মতোই জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধাম যে তৈরি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওইটা দেখতে দেখতে আমরা চলে গেলাম ঢেউসাগরে। ঢেউসাগরে আমি অনেকবারই দীঘা এসেছি, কখনো আসিনি, এই প্রথম ঢেউসাগরে এলাম। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট কেটে পৌঁছে গেলাম ঢেউসাগরে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমি একা যাচ্ছিলাম, ওরা বলছে না ভিডিওতে তুই একা থাকলে হবে না, সবাইকেই নিতে হবে। বললাম এসো এসো সবাই এসো, তোমরা সুন্দরীগণ আসলে আমার ভিডিওতে অনেক ভিউজ বাড়বে, তো তোমরা এসো। তারপরে এই সুন্দরীগণের সাথে মদনগণও চলে এলো, মদনগণের মধ্যে একজন নিল, আরগুলো আসলো না, আরগুলো পেছনে ছিল। তারপরে যাই হোক, এই যে ঢেউসাগরে খুব সুন্দর লাইটিং করা, সুন্দর সুন্দর ফটো সেশন করা যাবে, রিলস বানানো যাবে, দারুণ জায়গাটা। ফাইনালি এখন আমি ঢেউসাগর থেকে রুমে যাচ্ছি, চলো একদম রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইটা পুরো প্লেসটা লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো, ওই সবে গিয়ে গেছে, চলো ফাইনালি একদম রুমে গিয়ে। এখন অলরেডি 9টা বোঝা যাচ্ছে না, 9:21 মতো হয়ে গেছে, আর রুমে যাচ্ছি, চলো রুমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই করো, আর চলো টাটা।